वेलकम वेलकम टू माय बॉन्साई लवर चैलेंज। अपनी एक गाछटी देखछेन, गाछटीके बॉन्साई रूप देवा होच्छे। এই গাছটিকে ওয়্যারিং করে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর তার দিয়ে ওয়্যারিং করে সেটিকে ওয়্যারিং করা হচ্ছে। তো দেখা যাক গাছটিকে কত কি ডালপালা ছেঁটে কিভাবে কি স্ট্রাকচার করা যায়। তো দেখা যাক গাছটিকে একটা ডিজাইন করা হচ্ছে। ডিজাইনটা করতে খুবই কেয়ারফুলি ভাবে করতে হবে। কেয়ারফুলি ভাবে দেখুন, আমি এটা হচ্ছে মেনলি বনসাই গাছ কাটার কাছি। তো যে গাছটিকে বনসাই রূপ দেওয়ার চেষ্টা চলছে, এই গাছটির নাম হচ্ছে মিলিয়া এশিয়াটিকা। মিলিয়া এশিয়াটিকা এই গাছটির খুব সুন্দর বনসাই হয়। এই মিলিয়া এশিয়াটিকা গাছটি আপনি যে কোনো নার্সারিতে চট করে পাবেন না। মিলিয়া এশিয়াটিকা গাছটি সাধারণত মেনলি বনসাই যারা করে তাদের থেকেই পাবেন, যারা বড় বড় বনসাই এক্সপার্ট বা যারা মনে করুন তাদের গাছ কম্পিটিশনে নিয়ে যান তাদের কাছ থেকে গাছটি পাবেন। আদারওয়াইজ সেই গাছটি যদি বড় বড় যে নার্সারি আছে সেই নার্সারিতে গিয়ে আপনি সংগ্রহ করতে পারেন। এই গাছটিকে যদি আপনি সেইভাবে রূপ দিতে পারেন তো গাছটি খুব সুন্দর দেখতে হবে। তো মিলিয়া এশিয়াটিকা গাছটি যেহেতু এক বিদেশি নামকরণ থেকে গাছটি মেনলি বিদেশি ধরনেরই গাছ সম্ভবত, তো মিলিয়া এশিয়াটিকা গাছটি এত ঝাঁক মানে ঝাঁকড়া বহুল বা ঝাঁক বহুল গাছটি হয়। তো আপনি এই গাছটিতে খুবই সহজে মানে খুব একটা এক্সপার্ট বনসাই মানে বনসাই না হলেও এক্সপার্ট না হলেও আপনি এটা করে ফেলতে পারবেন। এবং এটা দিয়ে খুব সুন্দর আপনি করতে পারবেন ধীরে ধীরে। দেখুন আমি করার চেষ্টা করছি, ওয়্যারিংয়ের ওয়্যার দিয়ে প্রয়োজনীয় ব্রাঞ্চটিকে রেখে মানে সিলেক্টিভ যে ব্রাঞ্চটি যেটিতে দিলে আমি স্ট্রাকচার করতে বড় ভালো লাগবে, সিলেক্টিভ ব্রাঞ্চটিকে দিয়ে আমি স্ট্রাকচারটা আনার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে ব্রাঞ্চটি ছিল যেটি আমার লাগছে না। সেটি আমি কেটে দিলাম।
এই মিলিয়া এশিয়াটিকা গাছটি এতই এক্সেসিভ ব্রাঞ্চ হয় যে আপনি প্রয়োজন অনুসারে সিলেক্টিভ ব্রাঞ্চ রাখতে পারবেন, রেখে কাজ করতে পারবেন। এই বনসাই করতে গেলে আপনাকে সিলেক্টিভ ব্রাঞ্চ খুঁজে নেওয়া এটা খুবই বাঞ্ছনীয়, কারণ সিলেক্টিভ ব্রাঞ্চ যদি আপনি না সিলেক্ট করতে পারেন, মানে সিলেক্টিভ ব্রাঞ্চ বলতে আপনি যে ব্রাঞ্চটিকে দিয়ে ভাবছেন যে আমি এইটাকে এইভাবে ডিজাইন করে আমার ভবিষ্যতে যখন বনসাইটি সম্পূর্ণ স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারটার মধ্যে এই ব্রাঞ্চগুলোকে রাখলে আমার বনসাই গাছটি খুব দেখতে আকর্ষিত হবে, মানে সুন্দর লাগবে দেখতে। তো সেই পিকচারটা বা ভবিষ্যতের লুকিংটাকে আপনাকে আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে সেই পিকচারটাকে মনে মনে ব্রেনে ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িং করে আপনাকে সেই স্ট্রাকচারটা দিয়ে যেতে হবে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তো সেটাই আমি করছি, দেখতে পাচ্ছেন। খুব সাবধানে এই ওয়্যারগুলো দিয়ে করতে হবে, গাছের ডালগুলি খুবই নরম। ওয়্যারগুলো একটু 19-20 হলে ওয়্যারগুলো একটু 19-20 হলে যে কোনো সময় ডালগুলো ভেঙে যেতে পারে। তো আপনাকে সিলেক্টিভ ডাল নিতে হবে, এবং সিলেক্টিভ ডালগুলো নিয়েই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন গাছটি মোটামুটি 2 ফুটের মধ্যে বা 3 ফুটের মধ্যেই আমি অল স্ট্রাকচার কমপ্লিট করব। আপনার গাছটিকে নিচ থেকে উপর অব্দি দেখাচ্ছি স্ট্রাকচারটা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ফিগারে এসছে, আবার একটি নতুন ওয়্যার দিয়ে আরেকটি ব্রাঞ্চকে মোড়ানোর চেষ্টা চলছে। খুবই কেয়ারফুলি ভাবে, সতর্কভাবে জিনিসটা করতে হবে, কেন একদম সরু সূক্ষ্ম ব্রাঞ্চ, একটু হাতের বা একটু মোটা ওয়্যার হয়ে গেলে যে ব্রাঞ্চটিকে উপর আপনি কাজ করছেন সেটা ভেঙে যাবে, ফলে সেখানে ব্রাঞ্চটি ভেঙে গেলে সে ব্রাঞ্চটিকে আপনাকে কেটে বাদ দিতে হবে, ফলে আবার ওখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে। ফলে সময়ও নষ্ট, আপনার পরিশ্রমও নষ্ট। তো করার সময় ধীরে ধীরে করতে হবে, এটা এতই সরু ঠাল যেটা আমি সাধারণত বনসাই এর কাঁচি ব্যবহার করতে পারছি না, এটা ঘরোয়া একটা কাঁচির মাধ্যমে করতে হচ্ছে। তো দেখা যাক, এটা দিয়ে করছি, খুব সাবধানের সাথে করতে হচ্ছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব লাইক করলে কি আমার কাজটি করার এবং পরবর্তী ভিডিও দেওয়ার নিজে একটা ইন্টারেস্ট পাবো যে না সবাই দেখছে, সবাই কিছু শিখুক।
সবাই নতুন কিছু অর্থ উপার্জন করুক। তো নতুন নতুন তারাও সবাই চ্যানেল খুলুক, এই উদ্দেশ্যেই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ওয়্যারগুলো ব্রাঞ্চে মোড়ানো হচ্ছে ধীরে ধীরে, সতর্কতার সঙ্গে, খুবই যত্ন সহকারে। তো দয়া করে সকলকে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, ফলে পরবর্তী ভিডিওগুলি আমি তাড়াতাড়ি আপনাদের দিতে পারবো।